প্রদমে ইরান ইসরায়েল হিসবুল্লাহ হামাস চতুর্মুখী এক ভয়ানক যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মধ্যেই রাশিয়ার হামলায় লন্ড ভন্ড ইউক্রেন প্রবল বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী কিয়েভ কয়েক দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়াম কেফের আশপাশে চলছে মুহুমু ক্ষেপণাস্ত্র হামলা হামলা এবং পাল্টা হামলার মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আলাকসা প্রাঙ্গনে ইহুদি উপাসনালয় নির্মাণ করতে চায় ইসরায়েলি মন্ত্রী এদিকে আমেরিকা গাজাই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন আরো জানাবো ইরানে বিশ বছর যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর এরপর জানাব এবার পশ্চিম তীরে ড্রোন হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল আরো থাকছে ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলায় নিহত চার ধ্বংস ষাট ড্রোন এবং সর্বশেষ জানিয়ে দেব মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র কলকাতাম এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিতম আলাকসা প্রাঙ্গনে ইহুদি উপাসনালয় নির্মাণ করতে চান ইসরায়েলি মন্ত্রী সম্ভব হলে আলাকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের জন্য একটি উপাসনালয় নির্মাণ করতে চান ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গাভীর এতে মুসলিমদের পবিত্র স্থান এবং ফিলিস্তিনদের জাতীয় প্রতীক আল আকসা হুমকির মুখে থাকা ইসরায়েলি মন্ত্রী বেন গাভীরের এমন মন্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর ইহুদিদের জন্য মসজিদ আল আকসায় প্রার্থনার বিষয়ে ইসরায়েলি সরকারের ইরানের উপেক্ষা করেছেন সোমবার আর্মি রেডিওকে তিনি বলেন সম্ভব হলে আলাক্সা প্রাঙ্গনে একটি উপাসনালয় নির্মাণ করা হবে যেটিকে ইহুদি টেম্পল মাউন্ট বলা হবে আলাক্সা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং ফিলিস্তিনদের পরিচয় বহন করেন এছাড়া এটিকে ইহুদিরা প্রথম ও দ্বিতীয় টেম্পল হিসেবে বিবেচনা করেন যদিও সত্তর দশকে এটি রোমদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ওই সাক্ষাৎকারে বেন গাভীর বলেন আমি যদি ইচ্ছা মতো কিছু করতে পারতাম তাহলে মসজিদ আলাক্সাই একটি ইসরায়েলি পতাকা রাখতাম সাংবাদিক তার কাছে জানতে চায় যদি আপনি টেম্পল নির্মাণের সুযোগ পান তাহলে সত্যিই কি তা নির্মাণ করবেন এ সময় বেনগাভীর একাধিকবার ইয়েস ইয়েস বলেন কয়েক দশক ধরে ইসরায়েল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অধিকৃত পূর্ব জেরোজালেমে ইহুদি এবং অমুসলিমরা কিছু সময় পরিদর্শনের সুযোগ পায় কিন্তু তারা সেখানে তাদের ধর্মীয় রীতিনীতি প্রদর্শন করতে পারে না আমেরিকা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলন ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলনের উপমহাসচিব মোহাম্মদ আল হিন্দি অভিযোগ করেছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্র তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু ছাড়াও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কোনো ইচ্ছা আমেরিকা নেই ইসলামী জেহাদ আন্দোলনের এই নেতারা বলেছেন কোনো পক্ষই তাদের ইচ্ছে মতো রাফা ক্রসিং পয়েন্ট পরিচালনার পদ্ধতি ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দিতে পায় না এবং অঞ্চলের অধিবাসীদের জীবনযাপন ও তাদের তৎপরতা নিয়ন্ত্রণের অজুহাতে গাছা উপত্যকায় অন্য সব ক্রসিং পয়েন্টের উপর নিয়ন্ত্রণ নেয়ার কোনো অধিকারও ইসরায়েলে নেই এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা বাসেম নাইমক কায়রই চলমান আলোচনায় অংশ না কথা উল্লেখ করে বলেছেন গত জুলাইয়ের আলোচনায় সম্পাদিত চুক্তিগুলো বাস্তবান করতে তারা প্রস্তুত রয়েছে হামাস নেতা আরো বলেছেন ওয়াশিংটন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের উপর প্রশাসনগত ব্যাপক চাপ সৃষ্টি করেছেন যেমনটি ইসরায়েলের অপরাধগুলো ধামাচাপা দেওয়ার জন্য হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিব্রির সম্প্রতি বিভিন্ন বক্তৃতার কথা উল্লেখ করেন তিনি হামাসের এই সিনিয়র সদস্য জোর দিয়ে বলেছেন গত দুই জুলাই প্রস্তাবিত পরিকল্পনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে নতুন সত্য যুক্ত করেছে প্রতিরোধ যোদ্ধারা কখনোই মেনে নেবে না সম্প্রতি মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময় ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে হামাস নেতাদের যে বৈঠক হয়েছে তা সম্পূর্ণ হয়েছে ইরানে যুবককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর ইরানে দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় শ্যামনার প্রদেশের শাহরুদ শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের বিচার বিভাগের মেজান অনলাইন ওয়েবসাইট জানাই আজ সকালে শাহরুদ শহরে এক আইনজীবীর হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সরকারি বার্তা সংস্থা আই আর এনএ জানাই অভিযুক্ত ব্যক্তি বিশ বছর বয়সী যুবক তিনি স্বীকার করেছেন একটি গ্যাং এর নির্দেশে আইনজীবীকে হত্যার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল তবে ঘটনার আরও বিশদ বিবরণ দেওয়া হয়নি এই মৃত্যুদণ্ড ইসলামী শরিয়া আইনের প্রতিশোধ কিসাস বিধানের আওতায় কার্যকর করা হয়েছে আইন অনুসারে অপরাধের মৃত্যুদণ্ডের মাধ্যমে ভুক্তভোগ ভোগের পরিবার প্রতিশোধের সুযোগ পায় ইরানে প্রকাশ্য মৃত্যুদণ্ডের ঘটনা খুবই বিরল সাধারণত মৃত্যুদণ্ডের ঘটনা কারাগারের ভিতরেই কার্যকর করা হয় অধিকাংশ ক্ষেত্রে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আমনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ইরান প্রতি বছর সর্বস্ব সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের মধ্যে অন্যতম কেবলমাত্র চীনের পরেই তাদের অবস্থান এরাকে গত বুধবার কেন্দ্রীয় ইরানে একজন জ্যোতিষীকে ধর্ষণ ও পীড়নের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবার পশ্চিম তীরে ড্রোন হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল মোট নিহত আটজন অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় এসব ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে রেসিস্ট্যান্ট নিউজ নেটওয়ার্ক বা আর এন এন এটি বলেছে পশ্চিম তীরে তুলকারেম শহরের নিকটবর্তী নূর শামস শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বর্বরচিত ওই হামলায় বাড়িতে থাকা সাত ফিলিস্তিনি নিহত হন ফিলিস্তিনি ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে নিহত সাত জনের মধ্যে পনেরো ও ১৬ বছর বয়সী দুই কিশোর রয়েছেন এছাড়া গত বছরের নভেম্বরে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনিও বাড়িটিতে উপস্থিত ছিলেন ওয়াফা আরও জানিয়েছে ইসরায়েল ড্রোন থেকে ওই বাড়ি ও এর আশপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এতে আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন তবে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা যথারীতি দাবি করেছে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে পশ্চিম তীরের বেতেল হাম শহরের কাছে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় সাঁত্রিশ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত অপর চারজন আহত হয়েছেন ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নুর শামস ক্যাম্পে ইসরায়েলের ড্রোন হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করে বলেছে পশ্চিম তীরে ইসরায়েলি বিরোধী হামলা ঠেকাতে এই বর্বরচিত হামলা চালানো হয়েছে তবে এর মাধ্যমে দখলদারের শক্তি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস অন্যদিকে ইসলামী জিহাদ আন্দোলন বলেছে গাজাই ইসরায়েলি অপরাধযোগ্য থেকে সকলের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পশ্চিম তীরে একই ধরনের গণহত্যা চালিয়েছে তেল আবিব তবে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে ইসরায়েল পার পাবে না বলে জানিয়েছে ইসলামী জিহাদ ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলায় নিহত চার ধ্বংস ষাট ড্রন ইউক্রেনে সোমবার রাতে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত চারজন নিহত হয়েছেন ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর একদিনের মাথায় নতুন করে হামলা চালানো হল ভোরে ইউক্রেনের বিমান হামলা জনিত সতর্ক সংকেত বাজানো হয় কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাশিয়া বলছে কিয়েফ লাভিফ খারকিফ ওদেসা অঞ্চল সহ ইউকেন জুড়ে বিদ্যুৎ কেন্দ্র ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালাতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র আকাশ পথেও সাগর পথে ব্যবহারযোগ্য ইউক্রেনের বিমান বাহিনী সতর্কতা দিয়েছে তারা বলেছে পুরো দেশ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে কিতে আছেন ইউকেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া রাতভর 81 ড্রোন ও 10 টি ক্ষেপণাস্ত্র সুরছেন এর মধ্যে 5 টি ক্ষেপণাস্ত্র 60 টি ড্রোন ধ্বংস করতে পেরেছে ইউকেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তারা এর আগে গতকাল ইউকেনের অধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয় এতে 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন রাশিয়ার ক্রুসকো অঞ্চলে ইউকেনের অভিযান শুরু তিন সপ্তাহ পর এসব হামলার ঘটনা ঘটল ইউকেন অভিযান শুরুর পর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছিল রাশিয়া মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র কলকাতা সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের সচিবালয় শিক্ষার্থীদের ব্যাপক বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন এই সময় বিক্ষোভকারীদের সত্র ভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টি গ্যাসের সেল ও জল কামান ব্যবহার করেছে তবে বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছেন এতে আরো বলা হয় প্রতিবাদ মিছিলের জন্য কোনো অনুমতি দেয়া হয়নি ছাত্র জনতাকে এছাড়াও শাসক তৃণমূল কংগ্রেস গতকাল সমাবেশে সহিংসতা তৈরির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন এছাড়া বিক্ষোভকারীদের যে কোনো পথ থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হতে বাধা দিতে প্রায় ছয় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বিক্ষোভকারীদের উপর নজর রাখতে ড্রোন ও ব্যবহার করা হয় গত নয় আগস্ট কলকাতার আর কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা নাড়িয়ে দেয় পুরো ভারতকে এরপর থেকে বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন নানান শ্রেণী পেশার মানুষ সম্প্রতি সুপ্রিম কোর্টের আহ্বানে পশ্চিমবঙ্গ সারা বাকি রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরতে শুরু করেছেন